হেলথ সিরিজ আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, নরম কোমল ঠোঁট পাওয়ার ঘরোয়া উপায়। শীতে ঠোঁট ফাটা সাধারণ সমস্যা, অনেকেই শীতে এই সমস্যায় ভুগতে দেখা যায়। সঠিক পরিচর্যা করলে এই সমস্যার সমাধান করা কঠিন নয়। কিভাবে ঠোঁটের যত্ন নেবেন জেনে নিন সেই বিষয়। ঠোঁট ভেজাবেন না। শুষ্ক হওয়ার কারণে অনেকে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজান, তাৎক্ষণিকভাবে স্বাচ্ছন্দ্য দিলেও এর থেকে ঠোঁটের বড় সমস্যা সৃষ্টি হতে পারে। এর ফলে ঠোঁট থেকে আর্দ্রতা দ্রুত চলে যায়, ফলে হিসাবে ঠোঁট আরো শুকনো হয়ে ওঠে। লিপ বাম ব্যবহার করুন। লিপ বাম ঠোঁটের ত্বকের ওপর এক ধরনের প্রতিরক্ষা তৈরি করে, যা ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, তাই লিপ বাম ব্যবহার করতে পারেন। সূর্যের আলো থেকে রক্ষা করুন। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের মতো ঠোঁটেও ক্ষতি হয়, তাই সূর্যের আলো থেকে ঠোঁটকে রক্ষা করুন। এর জন্য সানস্ক্রিন সমৃদ্ধ লিপ জেল বা লিপ বাম ব্যবহার করতে পারেন। লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক শুধু সাজের উপকরণ হিসেবে নয়, ঠোঁটের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখে। শুধু সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করার জন্য নয়, ঠোঁটের আর্দ্রতা রাখতে ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করে লিপস্টিক। টুথপেস্টের বিষয়ে সতর্ক হন। আপনার টুথপেস্ট বা মাউথ ওয়াশ থেকে যদি অ্যালার্জি হওয়ার ভয় থাকে, তাহলে প্রথমে আক্রান্ত হবে আপনার ঠোঁট। তাই টুথপেস্ট ও মাউথ ওয়াশ ব্যবহার করার সময় লক্ষ্য রাখুন এ থেকে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না। খাবারের বিষয়ে সতর্ক হন। ঠোঁটের ত্বক খুবই সেন্সিটিভ হয়, তাই খাবারের সমস্যা থাকলে তার থেকে সহজেই ঠোঁটে সমস্যা হতে পারে। সুন্দর ঠোঁটের ঘরোয়া পরিচর্যা, মধু। ঠোঁট আর্দ্র রাখতে মধুর কোনো বিকল্প নেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মধু মেখে নিন, এতে আপনার ঠোঁট পরিষ্কার হবে। ঠোঁটে কোনো ধরনের দাগ থাকলে সেটি তুলতেও মধু ভালো কাজ করে। ঘি, মধুর মতোই কাজ করে ঘি। ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা ঘি নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। মসৃণ নরম ঠোঁট পেতে ঘি অনন্য। গ্রিন টি ব্যাগ। উপকরণটি বহুকাল আগে থেকেই ঠোঁটের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে, অনেকেই এটি ব্যবহার করেন। ব্যবহারের পর টি ব্যাগটি 5 মিনিট আপনার ঠোঁটের ওপর রাখুন, তারপর সরিয়ে নিন। ঠোঁট সুন্দর রাখতে প্রতিদিন এটি ব্যবহার করতে হবে। যাদের ঠোঁটে ফেটে যাওয়া, তাদের জন্য এটি খুবই উপকারী। লেবুর রস। সেন্সিটিভ স্কিনে পুষ্টি যোগিয়ে ত্বককে সজীব করে তোলে লেবুর রস। 1 চা চামচ দুধের মধ্যে 10 ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে নেবেন। সবচেয়ে ভালো হবে যদি সারা রাত লাগিয়ে রাখেন। সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করুন। গ্লিসারিন ও গোলাপ জল। ত্বকের মতো ঠোঁটের সুরক্ষায়ও গ্লিসারিন ও গোলাপ জল চমৎকার উপকরণ। নিয়মিত ব্যবহারে ত্বক যেমন উজ্জ্বল হবে, একইভাবে ঠোঁটও হয়ে উঠবে নরম চকচকে। সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপ জল একসাথে মিশিয়ে বোতলে ভরে রাখুন। প্রতিদিন কয়েকবার ব্যবহার করুন। জোজোবা অয়েল। ঠোঁট ফাটার প্রবণতা রুখতে জোজোবা অয়েল খুবই কার্যকর। কয়েক ফোঁটা জোজোবা অয়েল ঠোঁটে মেখে রেখে দিন 15 মিনিট। এরপর তুলার সাহায্যে তুলে নিতে পারেন। এটি ঠোঁটের ফাটা সারাতে দ্রুত কাজ করে, ঠোঁটে আর্দ্রতা ফিরিয়ে আনে ও পুষ্টি জোগায়, নতুন কোষ সৃষ্টি করতে সাহায্য করে। শশা। শশা কুড়িয়ে এর রস বের করে নিন। এই রস ঠোঁটে লাগান, 20 মিনিট পর ধুয়ে ফেলুন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।